আমি এখন ইশকাবন সিনেমাটা নিয়ে আমার কিছু ওপিনিয়ন শেয়ার করতে চাই। আমি সিনেমাটা দেখলাম, তো ডিরেক্টর যিনি মনদীপ সাহা হচ্ছে তার নাম, তার এটা প্রথম কাজ। এবং ইশকাবনের ট্রেলার আমি যখন দেখেছিলাম, তখন ট্রেলারে দুটো জিনিস আমার ভালো লেগেছিল। সেটা হচ্ছে গিয়ে যে ক্যামেরার কাজ, কিছু ওয়াইড শট ছিল এবং কালার গ্রেডিংটা আমার খুব ভালো লেগেছিল। স্কিন টোন, কালার গ্রেডিং আমার বেশ ভালো লেগেছিল। সিনেমাটা আমি যখন দেখলাম, সিনেমাটার মধ্যে মানে মেইন যে প্রবলেমটা আমার মনে হলো, মানে যেহেতু এটা ডিরেক্টরের প্রথম কাজ, সেটা হচ্ছে গিয়ে যে ডিরেক্টরের কাছে একটা ব্রিলিয়ান্ট আইডিয়া ছিল, ডিরেক্টরের কাছে ভালো অ্যাক্টারও ছিল, এবং ডিরেক্টর হয়তো বেশি উত্তেজিত বা বেশি ওভার এক্সাইটেড হয়ে কাজটাকে ঠিক মতো করে এক্সিকিউট করতে পারেনি, এটাই আমার মনে হলো। আমি এই সিনেমাটা নিয়ে হার্শ কথা বলবো না, বাট একটা কথা আমি নির্দ্বিধায় বলতে পারি যে সিনেমাটা কিন্তু ভালো হয়নি। ঠিক আছে, সিনেমাটা ভালো হয়নি। আমি জানি না সিনেমাটা কত মানুষ যাবে দেখতে, যারা দেখতে যাবে তারা নিরাশ কিন্তু হবে। সৌরভ দাস একজন হাই ক্যালিবার অ্যাক্টার, খরাজ মুখার্জিকে নিয়ে তো কিছু বলারই থাকে না, কিন্তু আমার মনে হয় মানে ডিরেক্টরের জন্যই বা সে হয়তো ঠিক করে কনভে করতে পারেনি যে সে এক্স্যাক্টলি কীরকম টাইপের অ্যাক্টিং চায়, এবং সেই কারণে চরিত্রগুলোর অ্যাক্টিং না খুব লাউড। ঠিক আছে, এবং সমস্যাটা হয় গিয়ে যে গল্পটা খুব সেন্সিটিভ একটা জিনিস নিয়ে, মাওবাদী আন্দোলন ঠিক আছে একটা জায়গা রয়েছে, সেখানে একটা একজন মানে একজন হোতা টাইপের একজন মানুষ রয়েছেন, যে এই মাওবাদীদেরকে তিনি হচ্ছেন যে সংগঠনের মেন হেড, তার দলের একজন মহিলা তার সাথে একজন অফিসারের প্রেম হয়ে যাবে, সেই অফিসারকে আবার দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই সমস্ত জঙ্গিদেরকে টাইট দেওয়ার জন্য। তো এবার ওই ভদ্রলোকের দলের একজন মানে সৌরভ দাস যেই চরিত্রটা প্লে করছে, সৌরভ দাসের ক্যারেক্টারটার নাম সত্য, তো ওই সত্যর শর্ট টেম্পারের ইস্যু রয়েছে এবং সে তাদের দলের একজন মেয়ে একজন অফিসারের সঙ্গে, একজন কি বলবো সেনাবাহিনীর একজন অফিসারের সাথে প্রেম করছে, তো সেইটা নিয়ে তিনজনের মধ্যে ঝামেলা। মানে অন দি পেপার সিনেমাটার গল্পটা বেশ ইন্টারেস্টিং, যে জঙ্গি মাওবাদী আন্দোলন, লাইক মাওবাদী আন্দোলন তো আমরা জানি প্রত্যেকেই, কিছু বছর আগে অবধি এই জিনিসটা নিয়ে খুব বেশি চর্চা হতো, এখানে বোম পড়ছে এখানে সেই হচ্ছে, তো মাওবাদীর সঙ্গে একজন সেনাবাহিনীর অফিসারের প্রেম, সেটা আবার ত্রিকোণ প্রেমের মতো একটা অ্যাঙ্গেল, ঠিক আছে সেখানে অনেক রকম হিসাব নিকাশ, তো আইডিয়াটা ভালো ছিল কিন্তু এক্সিকিউশন একেবারেই প্রপার করতে পারিনি। আরেকটা যেটা, একটা ডিরেক্টরের কিন্তু অ্যাক্টারকে বোঝানোর খুব বড় একটা রেসপন্সিবিলিটি থাকে যে কীরকমভাবে অ্যাক্টিংটা করতে হবে, এই সিনে কীরকম অ্যাক্টিং নিয়ে করতে হবে। ঠিক আছে, কারণ মানে ডাইরেক্টরের ওপরেই মেন দায়িত্বটা থাকে পুরো জিনিসটা সবাইকে কনভে করার। খরাজ মুখার্জির অভিনয় দেখে আমার বাজে লাগবে এটা আমি কোনোদিনও ভাবিনি। ঠিক আছে, বা সৌরভ দাসের যদিও সমস্ত চরিত্রই আমার ভালো লাগে না, মন্টু পাইলটের সেশন 1 ভালো লেগেছিলো, সেশন 2 আমার ভালো লাগেনি, কিন্তু যাই হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আমার মনে হয় যে ডিরেক্টরের আরেকটু সময় নিয়ে আরেকটু ভেবে চিনতে আরেকটুখানি ম্যাচিউরিটির দরকার ছিল, যেটা কোথাও গিয়ে মিসিং, এবং সেই কারণেই সিনেমাটা না ঠিক করে দাঁড়ায় না। এবার সিনেমাটার পেছনে কিন্তু পয়সা কিন্তু ব্যয় করা হয়েছে, মানে একটা ব্লাস্টের সিন রয়েছে, তো এই সিনেমায় যখন আগুন দেখানো হয় না, বা ধরুন বিস্ফোরণ হচ্ছে, ওই বিস্ফোরণটা দেখে না অ্যাকচুয়ালি বোঝা যায় যে সিনেমার টেকনিক্যাল অ্যাসপেক্টে কত ভালো কাজ করা হয়েছে বা কতটা VFX, কারণ ওই শটটা যতটা রিয়েল লুকিং হবে তত বেশি। তো আমার মনে হয় সিনেমার টেকনিশিয়ান যারা ছিল তারা কিন্তু চেষ্টা করেছে, ঠিক আছে, সিনেমাটাকে তাদের মতো করে দাঁড় করানো, কিন্তু সিনেমাটা দাঁড়ায় না, সিনেমাটা একেবারেই ভালো হয়নি। চেষ্টা করতে হবে আরও ভালো সিনেমা বানানোর, সিনেমাটা ভালো হয়নি, সিনেমাটা বাজে হয়েছে আমি বলবো না, কারণ প্রথমবার সে ডাইরেক্ট করছে, আমার একটা সফট কর্নার রয়েছে, এবং আমি সাধারণত বাজে সিনেমাকে খুব হার্শভাবে বলি, এখানে কিন্তু মানে সবাই বুঝতে পারছেন আমি হার্শ হতে চাইছি না, কারণ আমার নিজের ডিরেক্টর হওয়ার স্বপ্ন, হয়তো আমি যদি কোনো দিন হতেও যদি পারি, আমি হব না, বাট যদি কোনো দিন হয়েও হয়তো যদি যাই, তখন হয়তো আমিও হয়তো
মানে এক্সাইটমেন্টের চোটে হয়তো এরকম ভুল কাজই হয়তো করব। তো সেই জন্যেই বলছি যে একটুখানি গ্রিপে এনে পুরো জিনিসটাকে এক্সিকিউট করলে পরে ভালো হতো, একটুখানি স্ক্রিন প্লেটা নিয়ে ভাবা উচিত ছিল বা কীরকমভাবে জিনিসটা প্লে আউট করছে। আর প্রথম সিনেমাতে এত সিরিয়াস সাবজেক্ট নিয়ে নেওয়াটাও হয়তো ডিরেক্টরের ওপর একটা প্রেশারের কাজ করতে পারে। বা আমার কেন জানি না দেখার সময় একটাই কথা মনে হচ্ছিল যে ডিরেক্টর সেটে পৌঁছে না পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মাথা ওর কাজই করছে না যে কীভাবে কী করাবে। আমার গোটা সিনেমাটার এক্সিকিউশন এত বাজে কিছু কিছু জায়গায় যে আমার এটাই মনে হচ্ছিল, কারণ আমি নিজে কলেজ লাইফে যখন শর্ট ফিল্ম যখন বানিয়েছি তখন একবার দুবার আমার সাথেও এই জিনিসটা হয়েছে যে শুটিংয়ের দিন না আমার মাথার কাজই করছে না, পুরোপুরি ব্ল্যাঙ্ক, পুরো খালি হয়ে গেছে, ঠিক আছে, বুঝতেই পারছি না কাকে কী বলবো। আমি সবাইকে বলছি স্ক্রিপ্ট পর স্ক্রিপ্ট স্ক্রিপ্ট পর, হ্যাঁ এটার পর এটা হবে, কিন্তু আমার অ্যাকচুয়ালি মাথায় কাজ করছে না। তো এটা হচ্ছে গিয়ে সমস্যা। তবে সাপোর্টের কথা যদি বলি, মানুষ দেখতে যাক সিনেমাটা আমি চাইবো, যদিও সিনেমাটা মনে হয় না সবাই খুব একটা দেখতে যাচ্ছে বলে, যাই হোক, বাট দেখতে যাক আমি চাইবো। তবে ডিরেক্টরকে আরও বেশি লাইক স্ক্রিপ্টের সঙ্গেও না ওই কমিক্স ফরম্যাটের স্টোরি বোর্ড করে একটা সিনেমাকে ভাবা উচিত। স্টোরি বোর্ড করে একটা ডিরেক্টর যদি ভাবে সিনেমাটাকে যে এই স্টোরি বোর্ড পুরো প্যানেল ওয়াইজ, প্যানেলে কোন চরিত্র থাকবে, তার কী ডায়ালগ হবে, স্টোরি বোর্ড ওয়াইজ যদি ডিরেক্টররা সিনেমা যদি মানে লেখা বা ড্র করা, একদম পারফেক্ট ড্রয়িং হতে হবে না, যদি করে তাহলে আমার মনে হয় বেশি ভালো হয়, মানে এটা আমার মত। কিন্তু আমি তো ডিরেক্টর হতে পারিনি, সে তার প্রথম সিনেমাটা বানিয়েও ফেলেছে আমার তাকে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি এটাই। ও কেউ আদৌ দেখতে গেছেন কি, কেউ গেছেন কি না, বা যাবেন বলে যারা ভাবছেন তারা যান, প্লিজ যান। এবং এই সমস্ত সিনেমার একটু রেসপন্সেরও দরকার আছে আর কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এটারও দরকার রয়েছে। তো এটাই ছিল আমার বক্তব্য, চলো টাটা বাই।